হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আজকে এখানে মোগলা বাজার। মোগলা বাজার এই জায়গার নাম কি? ট্রাক টার্মিনাল স্ট্যান্ড। তো মোগলা বাজার ট্রাক টার্মিনাল স্ট্যান্ড হচ্ছে বিশাল বড়। একটু এদিকে একটু আস্তে করে ঘুরে দেখাও সবটা। গরু বাজার চতুর্পাশটা ঘুরে দেখাও, আরো আস্তে আস্তে ঘুরাও। হ্যাঁ, এদিকে এদিকে তার ঘুরে সবটা ঘুরে একবার সবটা ঘুরে দেখাও যে এখানে হচ্ছে বিশাল বড় একটা গরু বাজার, কিন্তু এখনো কিন্তু গরু ওঠে নাই। এইখানে আমি আসলাম, যেখানে দেখা যাচ্ছে যে অল্প কয়টা গরু আছে। তো আপনারা কোত্থেকে আসছেন? আমরা এই যে দিরাই শাল্লা থানা, সুনামগঞ্জের দিরাই শাল্লা থানা। এটা তো একটা বন্যাপ্রবল এলাকা। এখানে কি বর্তমানে কি বন্যা অবস্থা নাকি? যে যে বন্যা, আচ্ছা, আপনারা কয়টা গরু নিয়ে আসছেন এখান থেকে? আনছেন 11টা? 11টা গরু নিয়ে আসছেন। আচ্ছা, ওনাকে দেখান, 11টা গরু নিয়ে আসছেন। আর আপনি কি একসাথে আসছেন নাকি আপনারা? আমি 13টা গরু আনছি। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমি শাল্লা থানা। ও, একই শাল্লা থানা থেকে? আপনার কি একটা কি গরু নিয়ে আসছেন নাকি? না না, আমি একলা আনছি একটা। ও, আপনি আসছেন আজকে আসছেন? আর আপনি কোন দিন আসছেন? আমি তো এখানে 2 দিন ধরে। আজকে 2 দিন ধরে এখানে? আমি মানে সম্ভবত মানে গত পরশু দিন দেখছিলাম যে বাস টাস তেমন একটা গাড়া হয়নি বা তৈরি করা হয়নি, গরু বাজারের জন্য প্রস্তুত ছিল না। তো আজকে মনে হয় মোটামুটি 80% এখানে গরু বাজারের জন্য প্রস্তুত হয়ে গেছে। বাজার শুরু কোন দিন থেকে? বৃহস্পতিবার থেকে জমা রাখবো। বুধ বৃহস্পতিবার থেকে পুরোপুরি দমে এখানে গরু বাজার মানে চালু হয়ে যাবে, তাই তো নাকি? তো আমি গত বছর এখান থেকে গরু কিনছিলাম, আর এখানে সবচেয়ে বড় একটা গরু বাজার, সিলেটের ভিতরে সবচেয়ে বড় গরু বাজার। সবচেয়ে বড় গরু বাজার মনে হয় আর কোথাও নেই, সিলেটে আর কোথাও নেই। তো একটু সবটা ঘুরে দেখাও। তো আপনার এখানে যে গরুগুলো আছে দেখে আপনার, ওই গরুগুলো কার? এটা আপনার? একটু আসো, আমরা গরুটা সামনে যাই দেখি। যান সামনে যান। এটার দাম কিরকম রাখতেছেন আপনি? এটার দাম কিরকম রাখতেছেন? ব্যাপারী? আপনি ব্যাপারী হলে আপনার নামটা যেন কি? আমার নাম বাবুল। আচ্ছা, আমরা বাবুল ভাই বলে ডাকবো আপনাকে। যে এই গরুটাকে আপনি কিনে আনছেন না নিজের পালা গরু? না, আমি কিনে আনছি। আপনি কিনে আনছেন সবগুলো গরু? কি আপনি কিনে আনছেন? কিনে আনছি সবগুলো। সবগুলো গরু? এইটার দাম আপনি কত চাচ্ছেন? এটার দাম আমি 85 চাই। 85,000 চাইতেছেন? তো আমি তো কাজের বাজারে ব্রিজে, কাজের বাজারে যে গরু হাটে গিয়েছিলাম, এটার দাম তো অতটা বেশি। একটু কমাই টমাই কল্পনা করেন বা দামাদামি করার সুযোগ আছে কিনা? আমি তো কিনে আনছি আপনার মনে করেন 65,000 টাকা। যাতায়াত বাড়া সহ আপনি এটার দাম আপনি মানে যতটুকু বাড়ানো যায় তাই সেটাই চাইতেছেন? বাড়া উড়া মনে করো 70-80 পড়ি যাবো গা বাড়া টোড়া। এই এই এদিকে আসেন, এই গরু তো আপনারই? এই গরু আমার। কাছে আসেন, কাছে আসেন, গরুটা দেখেন। এই গরুটার দাম কত চাইতেছেন? কাছে আসেন, গরুটা দেখেন। এই গরুটা আমার 90,000 টাকা আর কিনা। আপনার এলাকা থেকে কিনছেন না বিভিন্ন এলাকা থেকে? আমার এলাকা থেকে। আপনার এলাকা থেকে? আপনার দেখা আজমিরিগঞ্জ থেকে? আজমিরিগঞ্জ। যদিও আমি আজমিরিগঞ্জ কিছুদিন ছিলাম, আজমিরিগঞ্জ হচ্ছে একটা প্রত্যুল এলাকা যেখানে রাস্তাঘাট তেমন, বর্তমানে মনে রাস্তা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসেন সামনে আসেন। এই গরুগুলা কার? আমার। এটার দাম কত চাইতেছে? এটার দাম আমি 90। সামনে আসেন, গরুগুলো দেখান। 90। এটার দাম কত চাইতেছেন? 90। এটার দাম 90,000 টাকা আপনার দাম চাইতেছেন? এটার দাম মানে দামাদামি করে নেওয়ার বা এরকম কোনো সুযোগ সুবিধা সুযোগ আছে কিনা বা দাম এটার কমানোর কোনো সুযোগ আছে? এটা এটা আমি আপনার 85,000 টাকা কিনে আনছি। আমার তো মনে হচ্ছে দাম একটু বেশি হইতেছে। আমি 85,000 টাকা কিনে আনছি এই গরুটা। এটা কিরকম মাংস হইতে পারে এটাতে? মনে করো 2.5 মন। 2.5 মন মাংস হবে, মানে ছোট্ট একটা পরিবারের জন্য কুরবানি দিতে চাইলে তারা এই গরুগুলো নিতে পারে? নিতে পারে। এটা আপনি কিন্তু আপনি গরুগুলো দেখাইন, একটু গরুগুলো দেখান। কারণ এই গরুটার দাম কত চাইতেছেন? এই গরুটার দাম আপনার এটা এই গরুটার 95। ওইটার চেয়ে কেউ এটার দাম বেশি? আচ্ছা, ঠিক আছে। এটার দাম 95। এটাতে কিরকম মাংস হইতে পারে? এটার মাঝে মনে হয় 3 মন। 3 মন
এই গরুটা এই আপনার সীমানা কতটুকু পর্যন্ত? এই পর্যন্ত না এই পর্যন্ত? আমার সবগুলো গরু আপনার। এটার দাম কত চাইতেছেন? এটার দাম মনে করো 1,05,000। 1,05,000। আপনার কি মনে হয় না এটার দাম বেশি চাইছেন? না বেশি চাই না, আবার কিনা কিনা ওই আছে এটা 90,000। আমি যদি না চাই স্যার একটু দেখেন, একটু গরুটা দেখেন, ভালো করে দেখেন গরুটা, আর একটু সামনে নিয়ে দেখেন গরুটারে, একটু ঘুরে ঘুরে দেখেন গরুটারা। গাইস আমি এখানে এখানে আপনার মোগলা বাজার থানা এলাকায় ট্রাক টার্মিনাল, ট্রাক টার্মিনাল বলে এটাকে, ট্রাক টার্মিনাল এলাকায় আপনাদেরকে যে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আসলে এখানে দামাদামি করে গরু নিয়ে যেতে পারবেন। তো গরু আসলে তেমন একটা ওঠে নাই, ওইখানে কিছু আছে, এখানে কিছু আছে, বৃহস্পতিবার থেকে ভরপুর এখানে গরুর হাট হবে। তো আমি আপনাদেরকে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটার দাম কত রাখতেছেন? এটা এটা আমার এই সামনে আসেন, আমাদের মাঝখান দিয়ে তো আসলে দেখা যায় না ক্লিয়ার, সামনে আসেন একদম জুম করে দেখেন সামনে থেকে। এটা এই গরুটা আমার 65,000 টি আর কি না, এই 1,10,000 চাই। 1,10,000 বর্তমানে, কিন্তু গত বাজারের চেয়ে এই বাজারে কিন্তু গরুর দাম, আমি বিভিন্ন জায়গায় গরু হাটে দেখেছি গরুর দাম অনেক বেশি মোটামুটি। এই গরুটার দাম কত চাইতেছেন? রাত্রে জার্নি করে আসছে যার কারণে এখানে আর নিচে ডালাই আছে, তারপরে একটু আরামদায়ক অবস্থা গরমের ভিতরে। তো আপনার এখানে তো এইগুলো আর কোনো গরু নেই, একটু এইখানে দেখান এই গরুর গাড়িটা, এই গরুটা আপনারই একটু কাছ থেকে দেখেন সবগুলা ভিডিও। তো এটার দাম কত চাইতেছেন আপনি? এটার দাম আছে মনে করো 85,000। 85,000 আপনার সবচেয়ে ওইটার দাম কত চাইতেছেন? ইয়া এটা 75,000। 75,000 75,000 তো ভিউয়ার্স এখানে ছোট ছোট গরু আছে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য, যারা যারা আপনার এখানে এই নাম্বার কার এটা এখানে যেন গরুগুলো আনার পর তারা এখানে রাখতে পারে। তো আমি পরবর্তীতে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব যখন ভরপুর হয়ে যাবে বৃহস্পতিবার, এখানে আশা করি ভরপুর হয়ে যাবে। আশেপাশে দেখান বিশাল বড় একটা গরুর হাট, এটা সবটা দেখান ঘুরে সবটা, যে এখানে যা রাখা আছে অনেক গরু, এখানে অনেক কয়েক লাখ গরু এখানে আশা করি জায়গা হয়। আর এই সীমানার বাইরেও আরও মাঠেও আরও অনেক বড় বিস্তর জায়গা রয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে যেখানে গরু রাখা সম্ভব হয়। আর এটা সিলেটের সবচেয়ে বড় একটা গরুর হাট, বিশাল বড় একটা গরুর হাট। আপনারা আসলে এখান থেকে গরু কিনতে পারবেন আশা করি। এখানে সব মূল্যেরই গরু পাওয়া যায়, 40 থেকে মোটামুটি 5,00,000, 10,00,000, 15,00,000 টাকার গরু এখানে পাওয়া যায়। তো আমি আবার পরবর্তীতে যখন এখান থেকে গরু আবার যখন আসবে আমি আপনাদেরকে বৃহস্পতিবারে আবার দেখানোর চেষ্টা করব, গরুগুলিকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বলে এখানে বিদায় নিচ্ছি, আপনারা এখানে আসবেন। এটা হচ্ছে মোগলা বাজার থানা এলাকা, সিলেট মোগলা বাজার থানা এলাকায় ট্রাক টার্মিনাল, ট্রাক টার্মিনাল এই জায়গাটা, এখানে ট্রাক রাখা হয়, বর্তমানে গরু বাজারের জন্য ব্যবহার করা হচ্ছে, গত বছরও গরু বাজারের জন্য ব্যবহার করা হয়েছিল। তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, এখানে আমি সমাপ্ত দিচ্ছি।